पथ पर चलने का है। বন্ধুরা, 384,399 কিলোমিটার দূরত্বে অবস্থিত পৃথিবীর উপগ্রহ চাঁদের মাটিতে ইতিমধ্যে পা রেখেছে ভারতের চন্দ্রযান 3 মিশনের ল্যান্ডার বিক্রম। চাঁদের মাটিতে নামানো ভারতের ল্যান্ডার বিক্রম থেকে দেখুন কিভাবে বাইরে বেরিয়ে আসছে রোভার প্রজ্ঞান। চাঁদের দক্ষিণ মেরুতে টানা 14 দিন ধরে গবেষণা সাহায্য করবে এই রোভার প্রজ্ঞান। 6 চাকা বিশিষ্ট রোভার প্রজ্ঞানের চাকায় রয়েছে ভারতের জাতীয় প্রতীক অশোক স্তম্ভের ছাপ এবং ইসরোর নাম লেখা লোগো। যেখান দিয়ে যাবে এই রোভার সেখানে তার ছাপ রেখে যাবে। দেখতেই পাচ্ছেন চন্দ্রপৃষ্ঠে সেই অশোক স্তম্ভ এবং ইসরোর নাম লেখা লোগোর ছাপ। রহস্যের রোমাঞ্চে ভরা চাঁদের দক্ষিণ মেরুর আবহাওয়া কেমন, চাঁদের মাটিতে কত মাত্রায় কোন কোন খনিজ রয়েছে, জলের অস্তিত্ব কতটাই বা রয়েছে, প্রাণীদের বাঁচার জন্য বাতাসে অক্সিজেনের পরিমাণ কতটা রয়েছে, সেগুলি পরীক্ষা নিরীক্ষা করবে এই রোভার প্রজ্ঞান। এরপর দেখুন চাঁদের দক্ষিণ মেরুর অন্ধকারাচ্ছন্ন মাটির বিরল দৃশ্য যা ধরা পড়ল ল্যান্ডার বিক্রমের ক্যামেরায়। কিছুটা সিমেন্টের মতোই দেখতে এই মাটি। সব মিলিয়ে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো নতুন নতুন যে ইতিহাস সৃষ্টি করেই চলেছে তা বলার অপেক্ষা রাখে না।